পশ্চিমবঙ্গে যদি শিক্ষার মান বাড়ত, তাহলে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের রাজ্যে শিক্ষার্থীদের চলে যাবার ঢল নামত না। পশ্চিমবঙ্গে শিক্ষার বেহাল অবস্থা তার সব থেকে বড় প্রমাণ। ছাত্রদের যারা শিক্ষিত করত, সেই শিক্ষক সমাজ যাদেরকে আমরা বলি যে নতুন সমাজ গড়ার কারিগর, যাদেরকে আমরা বলি মানুষ গড়ার কারখানার কারিগর, তারা যদি রাস্তায় রাস্তায় পুলিশের লাঠি পেটা খায়, এই সরকারের আক্রমণের শিকার হয়, তাহলে তারা কখন পড়াবে আর তাদের কাছ থেকে শিখে কখন ছাত্র বড় হবে? বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে দাবি করছি আমরা, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। কত স্কুল খুলেছেন, কত টাকা বরাদ্দ হয়েছে, কত শিক্ষক, কত ছাত্র শিক্ষিত হয়েছে, তাদের গ্রস এনরোলমেন্ট রেশিও কি ভারতবর্ষের তুলনায়, জিপিআর গ্রস এনরোলমেন্ট রেশিও কি আপনি প্রকাশ করুন, স্পষ্ট হয়ে যাবে পশ্চিমবঙ্গের শিক্ষার মান কেমন, পশ্চিমবঙ্গের শিক্ষার হাল কেমন। একটা বিল্ডিং করে দেওয়া মানে একটা বিদ্যা, একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা নয়। ইট কাঠ বালি পাথরের একটা অট্টালিকা গড়া মানে প্রকৃত অর্থে শিক্ষা প্রতিষ্ঠান গড়া নয়। শিক্ষা প্রতিষ্ঠান মানে সেখানে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান মানে সেখানে গুণসম্পন্ন শিক্ষক এবং গুণসম্পন্ন শিক্ষাদান হবে, যাকে আমরা বলি কোয়ালিটি এডুকেশন। আপনি কোয়ান্টিটিতে বাড়ি দিলেন 5টা জায়গায় 10টা স্কুল, কোয়ালিটি কিছু বাড়লো না, আমরা যেখানকার সেখানকারই রেখে দিলাম। ক্লাস 9-এর ছাত্র, ক্লাস 8-এর ছাত্র, তারা ক্লাস 3-2-এ অঙ্ক পারে না, এরকম শিক্ষা শিক্ষিত করবেন না বাংলার ভবিষ্যতের প্রজন্মকে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।